ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি দেবাশিস, আপনারা দেখছেন দেবাশিস ইনফরমেশন ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো আপনারা কিভাবে নিজেদের ভ্যাকসিনটি বুক করতে পারবেন এবং কিভাবে জানবেন যে আপনাদের এরিয়ায় কোন দিন কোন ভ্যাকসিনটি আছে বা কোন ভ্যাকসিনেশন সেন্টার অ্যাভেলেবেল আছে। এর পাশাপাশি আপনাদের সামনে আমি এও করে দেখাবো যে আপনাদের যদি ভ্যাকসিনেশন সার্টিফিকেটে কোনো নাম ভুল থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইল থেকে সেই নামটি কিভাবে কারেকশন করবেন। আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রসেস করে দেখাবো প্র্যাকটিক্যালভাবে। আপনারা এটি মোবাইলের মাধ্যমেও করতে পারেন বা কম্পিউটারের মাধ্যমেও করতে পারেন। মোবাইলের মাধ্যমে করলে আপনাদের ক্রোমে ডেস্কটপ মোডটি অন করে নিতে হবে। ডেস্কটপ মোডটি অন করে নিলে আপনাদের পুরোপুরি ল্যাপটপ বা কম্পিউটারে যেভাবে খুলবে সেভাবেই আপনাদের সামনে দেখাবে। আমি কম্পিউটারের সাহায্যে এই বিষয়টি আপনাদের সঙ্গে করিয়ে দেখাবো। তো এর জন্য আপনাদের প্রথমে গুগল ক্রোমে আসতে হবে। এবার গুগল ক্রোমে এসে আপনাদের লিখতে হবে কোউইন। তো এখানে ফার্স্ট লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন www.cowin.gov.in, এর উপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কোউইন বা কোভিড-19 অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এটি হচ্ছে কোভিড-19 অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা বিভিন্ন তথ্য দেখতে পাবেন, যেমন আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কতগুলি ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন আজকে মোট কতগুলি ভ্যাকসিন সম্পন্ন হয়েছে এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ ইওর নিয়ারেস্ট ভ্যাকসিনেশন সেন্টার। এর মাধ্যমে আপনারা আপনাদের নিকটবর্তী যে ভ্যাকসিনেশন সেন্টার আছে সেই সেন্টারটি দেখতে পাবেন। তো এখানে তিনটি মাধ্যমে আপনারা দেখতে পাবেন, প্রথমত বাই ডিস্ট্রিক্ট। এই অপশনের মধ্যে প্রথমত আপনাদের স্টেট সিলেক্ট করে নিতে হবে। তো স্টেট সিলেক্ট করে তারপরে এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। তো ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিয়ে এখানে সার্চ করলে আপনাদের সামনে পুরো ডিস্ট্রিক্টে যতগুলি ভ্যাকসিনেশন সেন্টার আছে সবগুলি এখানে শো করাচ্ছে। তো এখানে সব থেকে সুবিধাজনক হচ্ছে বাই পিন। এই বাই পিনের মধ্যে আপনাদের এরিয়ার যে পিনকোড আছে সেই পিনকোডটি বসিয়ে এখানে সার্চ করলে আপনাদের সেই পিনকোডে যতগুলি ভ্যাকসিনেশন সেন্টার অ্যাভেলেবেল আছে সবগুলিই এখানে শো করাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন দিন কতগুলি সিট ফাঁকা আছে আর কোন দিন কোন ভ্যাকসিনটি দেওয়া হবে। তো এখানে সম্পূর্ণ ডিটেলসই আপনাদের সামনে বেরিয়ে আসবে। এবার আপনারা এই ভ্যাকসিন বুক করবেন কি করে? তো এখানে উপরে একটি লেখা আপনারা দেখতে পাবেন যে রেজিস্টার অ্যান্ড সাইন ইন বলে। তো এর উপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি রেজিস্ট্রেশন পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপির উপর আপনাদের ক্লিক করতে হবে। গেট ওটিপির উপর ক্লিক করার সাথে সাথেই আপনার সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। তো সেই ওটিপি এখানে ফিল করতে হবে। নতুন মেম্বার রেজিস্ট্রেশন করানোর জন্য এখানে অ্যাড মেম্বারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে একটি রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে। তো ফার্স্ট অফ অল এখানে এই ব্যক্তির নাম এন্টার করতে হবে। নাম এন্টার করলে এখানে তার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তার ডেট অফ ইয়ার সিলেক্ট করে নিতে হবে, মানে সে কত সালে জন্মগ্রহণ করেছে স্পেসিফিকলি সেই জন্ম সালটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর উনি কোন ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করাতে চান। এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পাসবুক, এই কয়েকটি ডকুমেন্টের সাহায্যে এখানে রেজিস্ট্রেশন করাতে পারেন। তো আমি এখানে রেজিস্ট্রেশন করাবো প্যান কার্ডের মাধ্যমে। তো এখানে প্যান কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে। প্যান কার্ড নাম্বার বসিয়ে এখানে অ্যাডের উপর ক্লিক করলে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে। এখানে তার নাম শো করাবে। তো এখানে ফার্স্ট ডোজের ভ্যাকসিন বুক করার জন্য শিডিউলের উপর ক্লিক করতে হবে। আপনাদের পিনকোডটি বসিয়ে দিতে হবে। পিনকোডটি বসিয়ে এখানে সার্চের উপর ক্লিক করলে সেই পিনকোডের আয়ত্তে যতগুলি এখানে ভ্যাকসিনেশন সেন্টার আছে সব ভ্যাকসিনেশন সেন্টারের নাম শো করাবে এবং সেই পার্টিকুলার ভ্যাকসিনেশন সেন্টারে কতগুলি সিট এখনও ফাঁকা আছে সেই সিটের সংখ্যা এখানে শো করাবে। তো এখানে 15 ফেব্রুয়ারি ধূপগুড়ি রুরাল হসপিটালে 5টি সিট ফাঁকা আছে। তো আমি এটি আপনাদের সামনে বুক করে দেখাচ্ছি কি করে আপনারা বুক করবেন। তো অ্যাভেলেবেল স্লট 5 এর ওপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তো এখানে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো এখানে আপনাদের টাইমটি এখন সিলেক্ট করে নিতে হবে। তো এখানে একটি দেখাচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত, আমি এটাই সিলেক্ট করে কনফার্মের ওপর ক্লিক করছি। করে কনফার্মের ওপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সেই ভ্যাকসিনটি অটোমেটিক বুক হয়ে যাবে। তো এখানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে আপনাদের সেই ভ্যাকসিনটি দিয়ে আসতে হবে। এবার ধরুন আপনাদের
ভ্যাকসিনটি কমপ্লিট হয়েছে এবং আপনাদের ভ্যাকসিনেশন যে সার্টিফিকেটে সেখানে নামের ভুল আছে, তো এটা আপনারা কিভাবে নিজেদের মোবাইল থেকে সংশোধন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাইস অ্যান্ড ইস্যুস বলে একটি অপশন, এর উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা কি কি করতে পারবেন, প্রথমত আপনাদের এখানে নাম, এইজ, জেন্ডার, ফটো আইডি এই কয়েকটি কারেকশন করার অপশন দিয়ে দিয়েছে অথরাইজ সার্ভিস থেকে। প্রথমত নাম, এইজ বা জেন্ডার যদি আপনারা সংশোধন করতে চান তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। এরপর এখানে সিলেক্ট মেম্বার, মানে আপনাদের যদি মোবাইল নম্বরে চারজন ব্যক্তির রেজিস্ট্রেশন করা থাকে তো চারজন ব্যক্তির নাম এখানে শো করাবে। তো এবার আপনার যেই ব্যক্তি কারেকশন করাতে চান সেই ব্যক্তিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে সেই ব্যক্তির পুরো ডিটেলস আপনাদের সামনে শো করাবে। তো এখানে যদি নাম চেঞ্জ করতে চান তাহলে নামের পাশে যে চেঞ্জ আইকন এর উপর ক্লিক করতে হবে। তার পাশাপাশি যদি অন্য কিছু এখানে ইনফরমেশন কারেকশন করতে চান তাহলে এখানে সাইটে পেন্সিল আইকন বা চেঞ্জ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইনফরমেশনের পিছনে, তো এখানে আপনাদের ক্লিক করে সেটিকে চেঞ্জ করে নিতে হবে। তো কারেকশন করে কন্টিনিউ এর উপর ক্লিক করলে সেই ভুল তথ্যটি 48 ঘন্টার মধ্যে আপনাদের কারেকশন হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি এই দেবাশীষ ইনফরমেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের উপর ক্লিক করে বেল আইকনটি অল করে দেবেন।